আমাদের খোকন স্টাইল চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সকলের মুখে খুশির ছাপ, তুমুল বেগে বাড়ির বড়রা কাজ করছে, রান্না চলছে একপাশে, বাড়ি ভর্তি লোকের আনাগোনা, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আজ সামিয়ার মেহেদি অনুষ্ঠান, মেয়েরা পরেছে মেহেদি পাতা রঙের শাড়ি আর ছেলেরা পরেছে পাঞ্জাবি। সামিয়াকে পরানো হয়েছে সবুজ রঙের স্টনের কাজ করা লেহেঙ্গা, সাজানো হয়েছে সুন্দর করে। মেহেদি পরানোর জন্য মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। একপাশে বউকে মেহেদি পরানো হচ্ছে, আরেক পাশে রিদিতা সাজিয়া নিশি মেহেদি পরছে। বেলিও পরবে, তবে সে এখনও রেডি হয়নি। বসার ঘরে উপস্থিত হলো সুভাষ, দু চোখে বেলিকে খুঁজল। কাজের চাপে আজ একবারও বেলির দেখা মেলেনি। বেলিকে যে দুই চোখখানা খুঁজছে না, সেই চোখকে বলতে চাই, বেলি এখনো রেডি হয়নি। রিদিতা সাজিয়াকে কথাটা বলেই হাসল। সাজিয়ার কয়েক সেকেন্ড লাগলো বুঝতে, বুঝতে পেরে সেও হেসে দিল। সুভাষ বুঝতে পারল কথাটা তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। সে নিজের রুমের দিকে হাঁটা ধরল। বেলি, তোমার এখনো হয়নি? রেডি, আমি চলেন যাই। এভাবেই যাবে? কেন, কি সমস্যা? চুলগুলো বেঁধে নাও, মেহেদি পড়ার সময় অসুবিধা হবে চুল খোলা রাখলে। চলেন। বেলি চুলগুলো খোপা করে সামনের দিকে পা বাড়ালো। দাঁড়াও। আবার কি? সুভাষ বেলির দিকে এগিয়ে আসলো, বেলির খোপা করা চুলে বেলি ফুলের মালা গুঁজে দিল। বেলি কপালে চুমু খেয়ে বলল, এখন পরিপূর্ণ লাগছে। আপনার মনে হয় বেলি ফুল অনেক প্রিয়, তাই না? কিভাবে বুঝলে? এই যে আপনি আমার জন্য প্রতিদিন অফিসে থেকে ফেরার সময় ফুল নিয়ে আসেন, খোপায় গুঁজে দেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম জিনিসগুলোর মধ্যে একটি হলো ফুল, ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম বলা চলে। আমার কাছে ভালোবাসার পর সবচেয়ে শুদ্ধ জিনিস হলো ফুল, আর ফুল আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে দিই। তাই আমিও আমার বউয়ের জন্য, আমার বেলির জন্য বেলি ফুল নিয়ে আসি। বলে সুভাষ বেলির হাত ধরে বসার ঘরের দিকে হাঁটা ধরল। বসার ঘরে মেয়েরা একদিকে নাচছে, অন্যদিকে মেহেদি পরানো হয়েছে। বেলিও সুভাষের সাথে বসে পড়ল। বুঝলাম আপু, বেলের হাতে সুন্দর করে বউদের মতো মেহেদি দিয়ে দাও, সাথে সুন্দর করে সুভাষের বউ লিখে দিবা। মেহেদি আর্টিস্টের দিকে তাকিয়ে কথাটা বলল সাজিয়া। সাজিয়ার মুখে এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল বেলি। এক পলক সুভাষের যাওয়ার দিকে তাকালো। এই লোক কোনো কিছু শুনছে বলে মনে হয় না। বেলি আমাদের বংশের বড় বউ, তার হাতে সুন্দর করে লাগিয়ে দিও, কেমন? রিদিতা বলে উঠল। আপু, তুমি আমাকে লজ্জা দিয়ে যাচ্ছ। এই তোরা কেউ আমার ছেলের বউকে লজ্জা দিবি না বলে দিলাম। রান্নাঘর থেকে এগিয়ে আসতে আসতে বললেন মনিরা বেগম। তখন বসার ঘরে প্রবেশ করল সুভাষের খালামণি এবং তার দুই মেয়ে আমরিন ও নূপুর। দুজনেই মনিরা বেগমের গলা জড়িয়ে ধরল। এত লেট হলো কেন আসতে? আসলে খালামণি রাস্তায় অনেক জ্যাম ছিল, আর এত গরম দেখো না, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আচ্ছা, একটু রেস্ট করে তোমরা মেহেদি দিতে বসে পড়ো। রিদিতা আপু, দেখেছো কত ঢং করে কথা বলে এই মেয়ে? বলিস না নিশি, কেউ শুনতে পেলে খারাপ ভাববে। কি আর করার বলো, খালা তো বোন হয়, কিছু তো বলাও যায় না। আমার নিজেরও তাদেরকে ভালো লাগে না। সুভাষ ভাইয়া ভালোই করেছে ঢঙ্গিকে বিয়ে না করে আমাদের লক্ষ্মীকে বেলিকে বিয়ে করেছে। তাদের কথার মাঝে আমরিন আসে রিদিতাকে জড়িয়ে ধরল। কেমন আছো আপু, তোমরা কেমন আছো? ভালো আছি আমরা সবাই, তুমি কেমন আছো? হালকা হেসে বলল রিদিতা। ভালো, তবে সুভাষ ভাইয়ের বিয়েতে আমাদের কেন বলোনি? তাদের কথার মাঝে নূপুর প্রশ্ন করে বসলো রিদিতাকে। আসলে সব তাড়াতাড়ি হয়ে গেছে তো, তাই আর কি, কথা পরে হবে, যাও তোমরা মেহেদি লাগিয়ে নাও। সামিয়ার মন ভালো করার জন্য সকলে মিলে সামিয়াকে নিয়ে নাচতে শুরু করলো। সকলে মিলে প্রথমে ভালোভাবেই নাচতে লাগলো, কিন্তু বেশ কয়েকবার আমরিন বেলিকে ধাক্কা দিয়েছে। এবার রিদিতা সামনে নিয়েছিল, নইলে পড়ে যেত। বেলি যেদিকে যাচ্ছে আমরিন সেদিকেই যাচ্ছে, তাই বেলি এবার নাচ শেষে পানি খাওয়ার উদ্দেশ্যে টেবিলের দিকে পা বাড়ালো। বেলি পা বাড়াতেই তার সামনে আমরিন নিজের পা রাখতেই বেলি উল্টে গিয়ে পড়ল মাটিতে, কাছের টি টেবিলের সাথে ধাক্কা লাগায় হাত কেটে গেল, পুরো মেহেদি লেপটে গেল শাড়িতে, পায়ে এবং কোমরেও বেশ জোরে ব্যথা পেল।
বেলে কান্না করে দিল। ঠিক সেই সময় একজোড়া পুরুষালি হাত বেলেকে কোলে তুলে চেয়ারে বসিয়ে দিল। বেশি ব্যথা করছে? আম্মু, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো তো তাড়াতাড়ি, মনিরা বেগমকে উদ্দেশ্য করে বলল সুভাষ। বেলের হাতে রক্ত পরিষ্কার করে দিল। বেলি কান্না করতে লাগলো। সুভাষ একেবারে আমরিনের দিকে এগিয়ে গেল। তুমি কেন ইচ্ছে করে বেলির সামনে নিজের পা দিয়েছ? রাগী গলায় বলল সুভাষ। আমি কিছু আস্ক করেছি, আনসার মি ড্যাম ইট। টেবিলে থাকা কাচের গ্লাসকে ছুঁড়ে ফেলল সুভাষ। সুভাষের দুচোখ লাল হয়ে আছে, এতটা রাগতে কখনো দেখা যায়নি সুভাষকে। উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। আমি ইচ্ছে করে করিনি সুভাষ ভাইয়া, বেলি নিজের বেখেয়ালির জন্য পড়ে গিয়েছে। আবার মিথ্যে কথা বলছো তুমি, আমি নিজের চোখে দেখেছি বেলি পা বাড়াতেই তুমি নিজের পা রাখো, যার ফলে বেলি পা বেজে পড়ে গিয়েছে। বেলি পড়ে যাওয়ার মুহূর্তে সুভাষ বসার ঘরে আসে এবং দেখে ফেলে যে আমি ইচ্ছে করে এগুলো করেছে। ভাইয়া সরি, তুমি হয়তো ভুল দেখেছো, আমি বেলির সাথে এমন করিনি। বেলি কি? বেলিকে ভাবি না দেখে নাম ধরে রাখছো কেন? ভাইয়া বেলি তো আমার থেকে ছোট, তাকে নাম ধরে ডাকবো না তো কি করব। আমি কি তোমার ছোট না বড়? বড় ভাইয়া। মনে রাখবে আমি তোমার বড়, বেলি আমার ওয়াইফ, সেই হিসেবে বেলি সম্পর্কে তোমার বড় হয়, তাই আজ থেকে বেলি ভাবি বলবে। অ্যাম আই ক্লিয়ার? খানিকটা উঁচু আওয়াজে কথাগুলো বলল সুভাষ। বেলিকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল সুভাষ। সুভাষ যেতেই ন্যাকা কান্না শুরু করলো আমরিন। সে নাকি কিছু করেনি, আরও কত কিছু। সুভাষ বেলিকে বেডে বসিয়ে দিল, টিস্যু দিয়ে বেলির মেহেদি পরিষ্কার করে দিল, আলমারি থেকে শাড়ি বের করে বেলির হাতে ধরিয়ে দিল, বেলিকে অষ্টম পর্যন্ত এগিয়ে দিল। বেলি ফ্রেশ হয়ে এলো। সুভাষ নিজ হাতে বেলিকে খাইয়ে দিল। বেলিকে শুয়ে দিয়ে অর্নিং দিয়ে গেল যেন এক পাও রুম থেকে বের না হয়, না হলে তার থেকে খারাপ কেউ হবে না। মেহেদির অনুষ্ঠান শেষ। রাতের বেলা সামিয়া, সাজিতা, রিদিতা, নিশি একসাথে সামিয়ার রুমে বসে আছে। রিদিতা একপাশে বসে আছে, তার কোলে চাঁদ ঘুমাচ্ছে। পাশে নিশি বসে ফোনে FB স্ক্রল করছে আর কথা বলছে। নিশির উল্টো পাশে বসে আছে সাজিয়া। সামিয়া ডিভানে বসে জুয়েলারিগুলো খুলে নিচ্ছে। আপু, আমরিন আপু কি আসলেই বেলি আপুকে ধাক্কা দিয়েছিল? আমি কয়েকবার দেখেছি ধাক্কা দিতে, একবার আমি বেলিকে সামলেও নিয়েছি, পরের ঘটনা আমি আর দেখিনি। কিন্তু এমন কেন করলো? আরে সুভাষ ভাইয়াকে না পেয়ে এমন করেছে। মানে? মানে হলো খালামণি সুভাষকে দিয়ে আমরিনের বিয়ের কথা বলেছিল, সুভাষ না বলে দিয়েছে। মামি কিছু বলেনি? না, আম্মু কি বলবে, আম্মুরও তাদের চালচলন ভালো লাগে না। সব ঠিক আছে, কিন্তু কি হলো, বেলের মুড পুরোই নষ্ট হয়ে গেল। মেয়েটা কত সুন্দর হাসি খুশি ছিল। ব্যথাও পেল, তবে সুভাষ ভাইয়া খুব ভালো কাজ করেছে। ঘুমিয়ে পড়, অনেক কাজ আছে কাল। আরো একটি নতুন দিনের আগমন ঘটল। বেলের ঘুমের মাঝে আগমন ঘটল সূর্য মামার। চোখ মুখ কুচকে উঠে বসলো বেলি। এতক্ষণ ঘুমিয়েছে, এবার উঠতে হবে। শরীর ভালো ছিল না বলে একটু লেট করে উঠল। বেলি ফ্রেশ হয়ে অসম থেকে বের হয়ে দেখল সুভাষ ডিভানে বসে আছে, খেমে নিয়ে একাকার অবস্থা। সবুজ রঙের পাঞ্জাবিটা শরীর জুড়ে লেপটে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, পুরো ফেস জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। বেলি ধীরগতিতে সুভাষের পাশ কাটিয়ে নিচে চলে গেল। এই মুহূর্তে লোকটাকে একটু লেবু শরবত করে দিলে ভালো হবে, একটু আরাম লাগবে, যেই ভাবা সেই কাজ। বেলি কিচেনে গিয়ে লেবু শরবত করে নিল। কিচেনে প্রবেশ করলেন মনিরা বেগম। বেলির দিকে এগিয়ে আসতে আসতে বললেন, আমাকে বলতি আমি তোকে লেবুর শরবত করে দিতাম, তুই কেন নিচে এলি কষ্ট করে? আসলে চাচি এই শরবতটা। আরে মামি, এই শরবত তো বেলি ভাবির জন্য না, শরবত হলো আমাদের ভাইয়ের জন্য, বলেই হাসতে লাগলো নিশি। নিশির কথা শুনে রিজিতা ও মনিরা বেগম হেসে ওঠেন। বেলির দুগাল লজ্জায় লাল হয়ে যায়। এই তোরা আমার ছেলের বউকে লজ্জা দিচ্ছিস কেন? মনিরা বেগমের কথায় আবারও হাসির আওয়াজ শোনা যায়। বেলি দ্রুত পায়ে কিচেন থেকে রুমের দিকে হাঁটা ধরে। এখানে থাকলে সবাই মিলে তাকে লজ্জা দেবে। বেলি রুমে এসে দেখল সুভাষ ফ্রেশ হয়ে এসেছে। যে গরম, ফ্রেশ না হলে কি থাকা যায়? বেলি দেরি না করে সুভাষের সামনে শরবতের গ্লাস ধরল। এই নিন, শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। সুভাষ মুসকে হাসল, এই শরবতের ভীষণ প্রয়োজন ছিল। সুভাষ অর্ধেক শরবত খেয়ে বাকি অর্ধেক বেলির সামনে ধরল।
খেয়ে নাও, মহব্বত বাড়বে। বেলি মুসকি হেসে বাকি শরবতটুকু খেয়ে নিল। বাহ, বউ দেখে আমার ভীষণ খেয়াল রাখছে, ব্যাপার কি? কোনো ব্যাপার না, মনে হলো এত কাজ করছেন তাই একটু শরবত খেলে ভালো লাগবে, তাই আর কি। ও যাক, বউয়ের আদর যত্ন পাওয়ার সৌভাগ্য তাহলে আমার হলো। তবে তুমি চাইলে বলতে পারো অন্য কোনো ব্যাপার থাকলে। বললাম তো কোনো ব্যাপার নেই। তাহলে তো ভালোই, আসো কাছে আসো। তুমি এত কষ্ট করে আমার জন্য শরবত নিয়ে এলে, আমাকে তো এর জন্য কিছু একটা দিতে হবে, তাই না? বলেই বাঁকা হাসলো সুভাষ। না না না, আমার কিছু প্রয়োজন নেই, আবার কিছু লাগবে না বলে রুম থেকে বেরিয়ে গেল বেলি। সুভাষ হাসলো। হলুদের সন্ধ্যা, সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে, অতিথিরাও সব আসতে লাগলো। বেশ অনেকক্ষণ পরে বউ সহ সকলের আগমন ঘটল। সামিয়াকে আজ ভীষণ সুন্দর লাগছে, হলুদ রঙের লেহেঙ্গা সাথে ম্যাচিং করে স্টোনের অলঙ্কার পরানো হয়েছে, সাথে চুলগুলো সুন্দর করে বেঁধে দুপাশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, সুন্দর করে মাথায় ওড়না দেওয়া হয়েছে। এক কথা অসম্ভব সুন্দর লাগছে। সামিয়াকে স্টেজে বসানো হয়েছে, হলুদের অনুষ্ঠান শুরু হলো। একে একে সকলেই সামিয়াকে হলুদ দিয়ে দিল। এক পাশে বসানো হয়েছে সামিয়াকে, আর অন্য পাশে বসানো হয়েছে নিহালকে। একসাথেই অনুষ্ঠান করা হচ্ছে। ছেলেদের ড্রেস কোড হলো হলুদ পাঞ্জাবি। একে একে নিহালকে হলুদ লাগানো হলো। সবকিছুর মাঝে একজোড়া চোখ বেলিকে পর্যবেক্ষণ করতে লাগলো। লাল পাড়ের বাসন্তী রঙের শাড়ি পরেছে বেলি, সাথে ম্যাচিং করা স্টোনের অলঙ্কার। ভারী সাজে আজ একটু অন্যরকম লাগছে। চুলগুলো সুন্দর করে সেট করেছে, নাকের নাকফুল জলজল করছে, লিপস্টিক দেয়া, ঠোঁটের হাসি যেন আরও স্নিগ্ধ লাগছে। এর মাঝে সুভাষ ডাক পড়ায় প্রেয়সের দিকে তাকিয়ে হেসে চলে গেল। হলুদের পর্ব শেষ হতে নাচ শুরু হলো। সায়েম এবং রিজিতা কাপল ড্যান্স করল। সাজিয়া আর নিশিন নাচ শেষ হলে সুভাষ এবং বেলিকে নাচের জন্য ডাক দেওয়া হলো। সুভাষ তো নাচবেই না, কতবার বলার পরও রাজি হয়েছে। বেলি একবার বলার পরে রাজি হয়ে গেল। সুন্দর একটা কাপল ড্যান্স করলো তারা। ইয়াসিরের ড্রেসে ড্রিঙ্কস পরে যায় ভুলবশত, তাই ড্রেস ক্লিন করার জন্য গেস্ট রুমের অসুম এসেছিল। সামিয়া তা দেখে অসুমে যাবে বলে উপরে চলে এলো। ইয়াসির অসুম থেকে বের হয়ে দেখলো সামিয়া দাঁড়িয়ে আছে। ইয়াসির ভাই, আপনার মনে কি আমার জন্য একটু মায়া জন্মেনি? আমাকে কি একটু ভালো লাগে না? আমি কি দেখতে এতটাই খারাপ? আমার জন্য কি একটু অনুভূতি কাজ করে না? চলুন না আমরা পালিয়ে যাই, আমি আপনাকে যেন অন্য কাউকে কল্পনা করতে পারি না। এই মেয়ে, আপনার মাথা ঠিক আছে? কি সব আজে বাজে কথা বলছেন। না, আমার মাথা ঠিক নেই, আমি ঠিক নেই ইয়াসির ভাই, ঠিক নেই আমি। আমার ভেতর ঝড় চলছে, সেই ঝড় আমায় শেষ করে দিচ্ছে, তলিয়ে যাচ্ছি আমি ঝড়ের মধ্যে। আমার কষ্ট হচ্ছে, আমি নিতে পারছি না, আমার খুব বেশি কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে আমার, আমাকে নিজে করে নিন না। কাল আপনার বিয়ে, আজ আপনি কি সব কথা বলছেন, আপনি আসলেই পাগল হয়ে গেছেন। আমি পাগল হয়ে গেছি আপনার ভালোবাসায়, আমি পাগল হয়ে গেছি আপনার ভালোবাসায়, মাতোয়ারা হয়ে গেছি আমি, আপনার ভালোবাসায় অন্ধ হয়ে গেছি। দেখুন, আপনি আপনার লিমিট ক্রস করছেন। আপনাকে আর আমাকে একসাথে দেখলে মানুষ অন্য কিছু ভাববে। ইয়াসির ভাই, এবার ঠান্ডা গলায় বলল সামিয়া, আপনি আমার কাছে ফুলের মতো স্নিগ্ধ, পবিত্র হলেও কেন আমি আপনার কাছে কাঁটার মতো বিষাক্ত? শুনুন সামিয়া, আপনার কালকে বিয়ে, আপনি আর কোনো পাগলামো করবেন না, বিয়েটা সুন্দর মতো করে নেবেন, আপনি ভালো থাকবেন। একটা লাস্ট চাওয়া পূরণ করবেন ইয়াসির ভাই। কি চাই? আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই ইয়াসির ভাই, কথা দিচ্ছি আর জীবনেও আপনার সামনে আসবো না, কথা বলবো না। বলে সামিয়া ইয়াসিরকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলেই উড়ে পালাবে। প্রথম কোনো মেয়ের এত কাছ থেকে স্পর্শ পেয়ে কেমন যেন শিরফির অনুভব হলো ইয়াসিরের। স্পষ্ট বোঝা যাচ্ছে সামিয়া কাঁদছে। ইয়াসির সামিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হাঁটা ধরল, একবার পিছে তাকালো না পর্যন্ত। রাত বাজে একটা, যে যার রুমে চলে গিয়েছে। সুভাষ বেশ অনেকক্ষণ আগে রুমে ঢুকে এসেছে, রুমে বসে বেলির জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর বেলি রুমে প্রবেশ করল। বেলি দেখল সুভাষের হাতে হলুদের বাটি। বেলির আর বুঝতে বাকি রইল না যে লোকটা তার থেকে বদলা নিবে তখনকার ঘটনার জন্য। আসলে তখন বেলি দুষ্টমি করে হলুদ দিয়ে সুভাষের পুরো মুখ লেপটে দিয়েছিল। কি যে এক অবস্থা হয়েছিল, তবে এখন বেলি হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তার এই কাজ করা ভুলেও ঠিক হয়নি। বেলিকে চুপ থাকতে দেখে সুভাষ বেলির দিকে এগিয়ে গেল। কি বউ, এখন কোথায় পালাবে? আমি কেন পালাবো,
আমি কি কোনো চোর নাকি যে চুরি করেছি এর জন্য ধরা পড়ার ভয় পালাব? ও তাই বলতে হবে, আমার বুকে সাহস আছে। বলেই সুভাষ বেলের দিকে এগিয়ে গেল। বেলি সুভাষের পাশ কাটিয়ে যেতে নিলেই সুভাষ বেলির হাত ধরে ফেলে, বেলিকে হ্যাস্কা টানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাত বেলির কোমরে স্লাইড করতে লাগলো, অন্য হাত বেলির গালে স্লাইড করতে লাগলো। বেলি নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলো। কি বউ, তুমি কি ভয়ে পালাচ্ছ? আমি পালাবো কেন? তাহলে পাশ কাটিয়ে চলে যাচ্ছ কেন? প্লিজ ছাড়ুন, ঘুমাবো। আজ কোনো ঘুমানোর বাহানা চলবে না। এবার সুভাষ হলুদের বাড়ি থেকে কিছুটা হলুদ নিয়ে বেলির পেটে এবং কোমরে লাগিয়ে দিল। বেলি কাঁপতে লাগলো, বেলি ঘন ঘন শ্বাস নিতে লাগলো। বেলিকে ভরকে দিতে সুভাষ অন্য হাতে বেলির গলায় কিছুটা হলুদ লাগিয়ে দিল, শেষে নিজের গালে হলুদ লাগিয়ে তা ছুঁয়ে দিল বেলির গালে। বেলি দুহাতে সুভাষের পাঞ্জাবের কলার খামচে ধরল। সুভাষের দাড়িগুলো বেলির কালে লাগছে, বেলি আর নিতে পারছে না, হাত পা অবশ হয়ে যাচ্ছে, দুই চোখ পিট পিট করতে লাগলো। বেলির অবস্থা দেখে সুভাষ হেসে ফেলল, বেলির ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট গুঁজে দিল। বেলি হাবিসে সুভাষের চুল খামচে ধরল। মিনিট পাঁচেক পর সুভাষ বেলির কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এটা তোমার শাস্তি বউ, আজ হলুদের পর্ব শেষ করলাম, কাল বাসর রাতের কাজ শেষ করব, আমার ভালোবাসায় তোমাকে ছটফট করাবো, ভালোবাসার সাগরে ডুবাবো, এটাই তোমার শাস্তি, আমাকে হলুদ লাগানোর শাস্তি। কথাগুলো বলে সুভাষ বেলিকে ছেড়ে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য অশ্রমের দিকে হাঁটা ধরল। বেলি সুভাষের কথার অর্থ বুঝতে কয়েক সেকেন্ড অতিবাহিত করল। বি রেডি বউ, লিটল বেলিকে আনতে হবে তো, লিটল বেলিকে আনার জন্য কি কি করতে হবে তা তো তোমার জানারই কথা, তাই না? পিছন ফিরে বেলির দিকে তাকিয়ে কথাগুলো বলে চোখ টিপনি কাটল সুভাষ। বেলি সুভাষের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। সুভাষ ফ্রেশ হয়ে এলে বেলি সুভাষের দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। বেলি এবার ফ্রেশ হয়ে এসে দেখল সুভাষ ঘুমায়নি, কোথায় ভাবল লোকটা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু হলো উল্টো, এই লোক তাকে লজ্জা দেওয়ার জন্য এখনো ঘুমায়নি। বেলি ভাবনার মাঝে শুনতে পেল, কি হলো, কি ভাবছো, তুমি কি যাচ্ছ লিটল বেলিকে আনার প্রসেসিং এখনই শুরু করতে? কি সব বলছেন আপনি? আমি কি বললাম, তুমি ঘুমাতে আসছো না, তাই আমি ভাবলাম তুমি হয়তো লিটল বেলিকে আনার প্রসেসিং শুরু করতে চাচ্ছ। আপনার মুখে কি কিছু আটকায় না, কি সব উল্টাপাল্টা কথা বলেছেন আপনি? আরে বউ শরম পেও না, তোমার স্বামী লাগি, আমাকে সব কথা ফ্রি ভাবে বলতে পারো। আপনি কি চুপ করবেন কি না? আপনি চুপ না করলে আমি ডিভানে ঘুমোতে চলে যাব। আরে বউ রেগে যাচ্ছ কেন, তুমি আমার একটা মাত্র বউ, তোমার কথা না শুনে কি থাকতে পারি বলো? প্লিজ আমাকে ছেড়ে অন্য জায়গায় ঘুমিও না, এমনিতেই বউ থাকতে এখনও কুমার আছি, এখন বউ থাকতে সিঙ্গেল মানুষের মতো একা বেডে শুয়ে থাকতে যাই না। আপনার আজে বাজে কথা বন্ধ করুন, নয়তো আমি সত্যি সত্যি ডিভানে শুয়ে পড়ব। বউ না আমার ভালো, এসো আমার বুকে এসো, আমার বুকে আসলে তোমার সব রাগ উঠাও হয়ে যাবে, স্বামীর বুকে ঘুমালে বউয়ের আরামের ঘুম হয় আর রাগও শেষ হয়ে যায়, এসো বউ এসো, রাগ করে না আমার জান পাখিটা। বলেই সুভাষ নিজের দুহাত দুদিক করে বেলিকে কাছে আসতে ইশারা করল। আপনার কথার স্টাইল দিন দিন এমন হচ্ছে কেন? আমি ঘুমাবো না আপনার সাথে। ও বুঝেছি বউ, তুমি যাচ্ছ তোমাকে চুমু দিয়ে তোমার রাগটা ভাঙাই, তাই না বউ? এসো কাছে এসো, দুটো চুমু দিয়ে তোমার রাগ ভেঙে দিই। আরেকটা কথা কি জানো? কি? বেলি মুখ কুচকে ছোট করে বলল, চুমুতে ভিটামিন অন্তর্ভুক্ত, চুমু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, চুমু খেলে স্বামী স্ত্রীর রোগ কম হয়, বিয়ের পর যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হলো চুমু, যত বেশি চুমু খাবে তত বেশি সুস্থ থাকবে, চুমু খেলে মহব্বত বাড়ে। বেলি সুভাষের কথা শুনে নিঃশ্বাস ছাড়ল। আরো একটা মজার দিক কি জানো? বেলি বিরক্ত স্বরে বলল, আমি জানতে চাই না। আরে শুনো না, মজার ব্যাপার হচ্ছে তুমি একবার চুমু টেস্ট পেয়ে গেলে দিনে 100 বার চুমু খেতে মন চাইবে। দিন দিন যে কি হচ্ছে আপনার! বলেই বেলি ডিভানের দিকে পা বাড়ালো, দু কদম বাড়ানোর পর ঠিক পেছন থেকে সুভাষ বেলিকে কোলে তুলে নিল। আমার ভীষণ ঘুম আসছে, আমার ঘুমে ডিস্টার্ব করলে কিন্তু একটা আছাড় মারবো মাটিতে। বেলিকে বেডে শুয়ে নিজে বেলিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সুভাষ। রাত বাজে 1:30,
সামিয়া ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। আজ আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় হয়তো আকাশ ফেটে বৃষ্টির কণাগুলো ধরণীতে আশ্রয় পড়বে, ঠিক সামিয়ার মনের মতো। যে কোনো সময় দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে,